শোনা যায় তো, এটা অনুমতি দেবেন, একটু কথা বলবেন। তাহলে আপনারা অনুমতি দিলেন ওনাকে গোসাই বলে মানব? হরিবল হরিবল, কারণ আমি মা গোসাই হলে তো হবে না, কারণ ওনার থেকে আমি তো অনেক ছোট। এখন যদি আমি কই আমি মা গোসাই, তাহলে কি আর হয়? এইবার ওনাকে গুরুর আসনে বসিয়ে, গোসাইয়ের আসনে বসিয়ে বসিয়ে তাকে এখন গুরু দায় দেব কি না তারও চিন্তা ভাবনার ব্যাপার আছে। গুরু ভজন জেনে প্রসাদ খাও টেনে আজকালকার গুরু গোসাই হয়ে গেছে ব্যবসাধারী। মাফ করবেন যদি আসলে কোনো গুরু গোসাই থাকেন, অপরাধে নেবেন না, আমাদের অধিকার কথা বলছি। বুঝলেন, খগেন হালদার না মাছের ব্যবসা করতো, মাছের ব্যবসা ছাড়ি দিয়ে দেখে যে কমিটির মানে দেখে যে সাধুগো কামাই বেশি, মাসের মাছের ব্যবসা ছেড়ে দিয়ে খগেন হালদার ধরেছে গুরুগিরি ব্যবসা। কিন্তু ওর তো ঝুলাই কিছু নাই, ওই যে মন্ত্র দেবে ঝুলাই কিছু নাই, তো কায়দা আছে কেমন জানেন? যা মোটা মোটা করে তিলক করে, মোটা মোটা মালা পরে, হ্যাঁ, যে বাড়ি দেখে খারাটিনের দোতলা বাড়ি, বাড়ির সামনে দুই চারটা খ্যারের পালা আছে, বাড়ির সামনে হয়তো একটা বড় পুকুর আছে, এই কায়দা করে ঢুকে জয় রাধে রাধে রাধে, ওরে মা আছিস রে মা বাড়ি, এবার তাড়াতাড়ি বেরিয়ে আসবেন বাড়ি থেকে, এসে আপনি ভিক্ষা দেবেন, দক্ষিণা দেবেন, তাই তো? এবার বলে মা রে আমি একটু জল খেতাম রে মা, তাড়াতাড়ি করে জল নিয়ে আসলেন, কায়দা কেমন? এবার জল নিয়ে যখন দিতে যাবেন তখন বলে মা দীক্ষা নিছিস? ওই কিন্তু জানি না, ওই তো দীক্ষা নেওয়া, ও তো কিছু জানি না। কিন্তু মারে দীক্ষা নিছিস? বলছে না বাবা দীক্ষা তো নিইনি। হে মা দীক্ষিত অদীক্ষিতর হাতে জল খাওয়া যায় না, অপরাধ হয়, পেচ্ছাপ সমতুল্য হয়, তাড়াতাড়ি মন্ত্র নেও মা, বেলা চলে গেল, সময় আর বেশি নাই। এইবার হয়তো ওই মা তখন ভাবলো যে সত্যি তো আমি তো মন্ত্র নিয়ে মন্ত্র নিতেই হবে, কায়দা কৌশল করে ওই বাড়িতে শীর্ষ করলো, মানে ঢুকলো আর কি গচি মাছের মতন, গচি মাছ যেমন কাদার মধ্যে ঢুকে যায়, ঢুকে গেল। বাবা ব্যবসাধারী যারা যারা আদি খাঁটি গোসাই, আমি গুরু নিন্দা করছি না, গুরু নিন্দা মহাপাপ, ব্যবসাধারী যারা মা তাদের কথা বলছি, তো এই গোসাই নদিয়া থেকে এসছে, তো দক্ষিণবঙ্গ থেকে এসছে, এখন খাঁটি গোসাই নাকি ভেজাল গোসাই আমি তো জানি না, তাকে তো একটু পরীক্ষা করতে হবে। হ্যাঁ গুরু ভজে জেনে প্রসাদ খাও টেনে, কেন মহাজন বললেন? হরিবল হরিবল, তাহলে যাব চলুন। আজকে যে তত্ত্বগান দেশতত্ত্বই যাই, দেশতত্ত্ব নিয়ে, দেশতত্ত্ব আছে, বৃন্দাবন তত্ত্ব আছে, পার তত্ত্ব আছে, সৃষ্টি তত্ত্ব আছে, সেবা তত্ত্ব আছে, বহু তত্ত্বগান আছে বাবা, তো একটু দেশের খবরটা জেনে নি নাকি? হরিবল হরিবল, দেশতত্ত্ব আলোচনা করছি, আশা করি ভালো লাগবে, ভজনীয় কথা, আধ্যাত্মিক কথা করছি মা, কেমন? আর যদি বলেন না দে উন্নত তত্ত্ব শুনবো তাও হবে। হরিবল হরিবল, তাহলে যাই দেশতত্ত্ব নিয়ে, কেমন? ও গোসাই আপনি তো গৌর দেশের মানুষ, গৌর দেশের মানুষ, আমরা যাই হাজার হাজার টাকা খরচা করে নদিয়া নবদ্বীপ বৃন্দাবন পুরী ইত্যাদি হাজার হাজার টাকা খরচা করে দর্শন করতে যাই, সেই গৌর দেশের মানুষকে, গৌর দেশের গোসাইকে পেয়েছে, তাহলে ছাড়া ছাড়ি নাই। আচ্ছা গোসাই আপনি যে জায়গায় গান গাইতে এলেন, আপনি কি করে এলেন একটু কৃপা করে বলবেন? ফার্স্ট জিজ্ঞাসা, প্রশ্ন করছি না। গোসাই যদি বলে যে সম্পাদাসি আমি ট্রেনে এসেছি, আমি নাইট বাসে এসেছি, আমি কিন্তু তা মেনে নেব না। কি করে এলেন গোসাই অত দূর থেকে? তাই আমারও যাবার বাসনা সেই দেশে। এই গুরু গোসাইদের নাকি কোনো দেশ নেই? তা গোসাই আপনাদের মতো গুরুরাই বলে যে দেশে নাই নাকি জন্ম নেই, মৃত্যু নেই, ভয় নেই, ডর নেই, অন্ধকার নেই, আলো নেই, সেই দেশ একটু জেনে নেব সুন্দর করে এই ধর্মসভাতে বুঝিয়ে দেবেন ভক্তগণদের। জীব শিক্ষার জন্য বাউল গান জিজ্ঞাসা করছি, মন দিয়ে শুনবেন, ভক্তরা বসে আছে বড় আশা নিয়ে। হরিবল 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 হরিবল
কোন দেশে জন্ম নেই, মৃত্যু নেই। দেশ তো অনেক দেখে বাবা, বাংলাদেশ, সিন দেশ, উমুক দেশ, তুমুক দেশ, দেশ অনেক দেখা যায়। কোন দেশে এমন জন্ম মৃত্যু, ভয় ডর, বাঘ ভাল্লুক কোন দেশে নাই? যদি বলে যে সন্দেশে নাই, সন্দেশ বললেও কিন্তু মেনে নেব না, যাওয়া মেনে নেওয়া যাবে না। তাহলে জানতে চাইছি, সুন্দর করে বুঝিয়ে দেবেন। যেই দেশে নাই জন্ম মৃত্যু, ও গুরু গো গোসাই গো, গুরু গোই আমার ব্রাহ্মণ ছুটেছে সেই দেশে, সেই দেশে দয়াল গুরু আমায় নিয়ে চল তোমার সেই দেশে। আগে গুরু দেশটা দেখে আসি, কি বলেন? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে এই মানব দেহ ভাণ্ডে। অনেকে বলে এই মানব দেহ ক্ষুদ্র ভাণ্ড, না, ভুল। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাই আছে তোমার আমার এই মানব দেহ ভাণ্ডে। বৃন্দাবন আছে, পুরী আছে, নবদ্বীপ আছে, মথুরা আছে, গয়া আছে, কাশী আছে, সকল কিছু এই দেহ ভাণ্ডে আছে। দয়াল গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে, তোমার সেই দেশে। আধ্যাত্মিক দিয়ে বুঝিয়ে দেবেন,
আমার এই মানব দেহে কোথায় সেই গাছটি? তাই বলছে আবার মরে গেছে ফুল ফুটেছে, ফল ধরেছে, ফলে কয় কথা। এমন গাছ দেখেছেন আপনারা অনেকে দেখেছেন, যবে মহৎ মহাজন যারা আছেন আপনারা কিন্তু জানেন, অনেকে জানে না, এই জন্য জীব শিক্ষা বাউল গান বাবা। এই বাউল কিন্তু ফুটায় জীবের জ্ঞানের মুকুল, বাউল অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দেখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। বাউলটা যেমন শিক্ষা উপাসনা নিলে পরে সাধন ভজনের মূল আমরা সব বুঝতে পারি, দীক্ষাতে কিছু বোঝা যায় না, তদ্রুপ এই বাউল গান। তাহলে সেই গাছে ফুল ফুটেছে, গাছের পাতা নেই ডাল নেই, ফুল ফুটেছে ফল ধরেছে, ফলে কয় কথা। আর কি বলছে জানেন? সেই না দেশে কলসরে নাই রে তাল, অবশ্যই কি সন্ধানে ভরে তারা উবদ নদীর জল, আবার উবদ নদীর জল। আচ্ছা বলুন তো, বানাতে গিয়ে যদি একটা কলসির তলা ফেটে যায়, সেই কলসিটা কি করেন? সাইডে রেখে দেন, কারণ ওই কলসিতে জল থাকবে না, তাকে ভেঙেও ফেলে দেন। কিন্তু এমন ওই দেশে আছে কলসির তলা নেই। কলসি ফেটে গেলে জল থাকে না, আর তলাটা যদি নাই থাকে সেই কলসি জল থাকবে গোসাই? জল থাকবে না। তাই বলছে সেই দেশের নাই রে কলসির তল, কি সন্ধানে ভরে তারা গুরু উবত নদীর জল, গুরু উবত নদীর জল।
তোমার সেই দেশে, গুরু আমায় নিয়ে চলো তোমার সেই দেশে। আপনারা কিন্তু ছেড়ে দেবেন না, কারণ টাকাও কিন্তু কম নেবে না, দক্ষিণবঙ্গ থেকে এসছে না, টাকাও কম নেবে, নেবে কি নেবে না, তাহলে ছাড়া যাবে না। রাধে রাধে। দশজন যেখানে ভগবান সেখানে মানুষ রূপে ভগবান, এটা বেসটা বেশি হয়ে গেছে। এই শুনেছি মানুষকে ভজনা সাধনা করলে ভগবত প্রাপ্তি হওয়া যায়, তাই কোন সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে চরণ ধুলি দেয় এই মানব জন্মটা ধন্য হলো হতে পারে। শ্রীমান মহাপ্রভু গেলেন রামানন্দের কাছে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করব বলে। বলো রামানন্দ রায়, তোমার বদনে দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনতে চাই। রামানন্দ কয়, প্রভু আমি হলাম শূদ্রের ছেলে, আমার মুখে কি হরিকথা কৃষ্ণ কথা মানাই? শ্রীমান মহাপ্রভু বললেন, কিবা বৃপ কিবা সত্য সন্ন্যাসী কেন নয়, যেজন কৃষ্ণ তত্ত্বাবেত্তা সেই তো গুরু হয়। ও রামানন্দ রায়, তোমার বদনে আমি দুটো হরিকথা কৃষ্ণ কথা শুনতে চাই। কথা বলবেন না, দয়া করে একটু কথাগুলো শুনুন। রামানন্দ রায় কয়, হৃদয়ে প্রেরণ করো, জিহ্বায় করো বাণী, কি কহিব ভালো মন্দ প্রভু আমি কিছু নাহি জানি, মোর মুখে বিনা যন্ত্র তুমি বিনা ধারি, প্রভু তোমার বদনে যা ওঠে আমি তাই উচ্চারি, আমার কিছু করার নেই। সেই মহাপ্রভুগণ, আপনারা আপনাদের বদনে যাহা হবে উঠবে, এই ভরতদাস আপনাদের কথা আপনাকেই ফেরত দেবে, আমার কিচ্ছু নেই। আমি একজন লগ্ন মানুষ, ভজনবিহীন সাধন শূন্য। আমাদের শম্পা খুব সুন্দর গান করেছে, ওকে আমার প্রাণ খোলা আশীর্বাদ করা থাকলো, ও আরো ভালো গান করুক। ও অনেক পালার নাম করেছে, আমি এত পালা জানি না, ওরা গুণী মেয়ে, ওরা গুরু ধরে গান শিখেছে, আমি কিন্তু এত পালা টালা বাবা জানি না, যদি আমার গান ভালো লাগে শুনবেন, নাহলে চলে যাবেন, আর নয় বলবেন ভরত দাস আপনি নেমে যান আসর থেকে, এত কিছু আমি জানি না। ছোট্ট করে একটু আমি গুরু বন্দনা করি, ও আমার তিন ঘন্টা আসরের মধ্যে ও দেড় ঘন্টা ও গান গেয়েছে, কিন্তু তথাপি আমি তোমাকে সুযোগ দিব, তুমি গাইবে আমি তোমার গান আজ শ্রবণ করবো, কেমন? মা লক্ষ্মীর একটু উলো দিবা না গো, দাও। বাহ, খুব ভালো লাগলো। এখানে তিন দিন ব্যাপী না দুদিন ব্যাপী কীর্তন, পদাবলী কীর্তন হয়েছে নাই, খুব ভালো জিনিস গো, খুব ভালো জিনিস। আমি শুনেছি আপনাদের আসরে কথা, আপনাদের এখানে ভক্ত ভালো, সেবা ভালো, কমিটি ভালো, থাকা জায়গাটা ভালো, ছেলেগুলা ভালো,
গঙ্গারামপুরের মাটিও ভালো, যেহেতু গঙ্গারামপুরে আমাদের একজন রাজা বাস করতেন, বানগড়ে বানদত্ত বাস করতেন, এটা আমরা খাতা কলমে পেয়েছি। শোনো ভাই, একটু আমি ছোট্ট করে একটু গুরুবন্ধন করি, কেমন? নারায়ণ নমস্কৃত নরশৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়ে প্রণামিয়া ভক্তি ভরে নর নারায়ণে বলি আমি নরোত্তম শ্রীকৃষ্ণ চরণে সরস্বতী দেবীর পায়ে জানায় প্রণতি নমি কৃষ্ণ দৈবায়ন বেদ ব্যাসপতি সর্বজনে বন্দে জয় করে উচ্চারণ নমি গম্ভবতি সুতে বিঘ্ন বিনাশন ওম পার্থায় পতি পতিতাং ভাগবতে নারায়ণে স্বয়ং ব্যাসং পুরাণ মুনিনা মধ্যে মহাভারত নমো ব্রহ্মণ্ড দেবায় গো ব্রহ্মণ্ড হিতায়শ্চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো শ্রীকৃষ্ণ করুণাবিন্দ সিন্ধু বচ দয়াময়ম বেনধারে কানু বিহারে ব্রজ বালকম ধীবর দুর্লভ ভাগবতং কষ্টাঙ্গতরে রজতময়ম প্রণামি মীদ হরে মুরারি শ্রী বিষ্ণু মদম কৃপাঙ্গুরু কল্পতরু ত্রি জগত ভাবিয়ম হরে মুরারি পূর্ব গৌরচন্দ্রায় অধিকায় তদলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো বন্দে গুরুনীশ বন্দে গৌরু শ্রী চৈতন্য নিত্যানন্দ সহধিকা গৌরদরে পুষ্পবন্ত চিত্ত সত্তয়ে তমনত্তয়ে অনার্বিদচরে নিজে রাধরণায় অবতীর্ণ কল সমার পরিণ দুর্জল রসাল সাভক্তি শ্রম হরে পূর্ণা কদম্ব সন্ধি সদা স্কন্দর ভরত সচিতানন্দন সচাচ্য রমা বিদ ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চমিতালি গুরাদিরত্তয় রমনা বিদিত্ন সঞ্চগত পরত্নলা তৎপ্রাপি ভাগবত প্রধানং কৃষ্ণ শ্রেয় প্রবত্ত মাধব যদুকুলয়ন্তম হরি হরি ময়ে যাদ নিকঞ্জ বিহারী হরি গোপীগণ জীবনম প্রণামি মেদ হরে মুরারি শ্রী বিষ্ণু পদম হরি নমাম সুনামি কলস্বরাশয়ম যত বিভ্রান্তি বিবর্তনি কাল সংসার হরি নমাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবয় নমো নমো পাপহং পাপকর্মহং পাপয়ত্তা প্রহীবাং পুণ্ডরীকক্ষ সর্ব পাপ হর হরি বিদায় গৌর প্রেমানন্দে হরি বল বিদায় গৌর প্রেমানন্দে হরি বল আমরা নবদ্বীপের মানুষ দেখুন নবদ্বীপ
একটা গৌর গান না গাইলে কেমন লাগে রে নাই? গৌর ভজন কলিযুগে শেষ কথা। উনি যে আমাদের জটনে যে ধর নিয়েছিলেন এটা তিন যুগে আনে নাই, একমাত্র শ্রীমান মহাপ্রভুই নিয়েছেন। তাকে আমরা কেমন করে রাখবো? কেমন আমার গৌর গণনিধে তারে পেতামে যদি আমি করে রাখতামে তারে আদরে আমার ঘরের জামা আমি আমার ঘরের জামাই করে রাখতাম আমারে মন মতি আমারে মন মতি কন্যা সে যুবতী তারে ভালোবাসে সেই নদীয়ার নেমা আমার দেখে নিয়ে
শ্রীবাসিত শ্রীবাস গদাধর আর সেই অদ্বৈত আর গৌরীর সঙ্গে কতজন যাত্রী আসিত শ্রীবাস গদাধর আমার সেই অদ্বৈত সেদেশের নাই গাছের পাতা ফুল ধরে তার ফল ধরে ফলে কয় কথা ফল ধরে না ফলে কয় কথা ফলের মধ্যে কোন দেবতা মরার মাংস ভালো বাসে পা তারপরে কি সেই দেশের নাই কলসীর তল
কেমন করে ভজব গুরু? উভত নদীর জল, জলের ভিতরে কমল ভাসে, ভোমর বেড়ায় তার কি তার তলাশে, তাই তো? সে দেশের হংসংসীর অপূর্ব লীলা, একটি হংসের ডিম্বের উপরে খেলছে দুবালা, নিত্য দেশের নিত্য লোকে শরৎ বলে পায় নাই দিশে। খুব ভালো গান, আমার উত্তর জানা নাই। ও বলেছে কি জানেন, খুব হাসি লাগলো, ছেলে মানুষ তো, বললো আমার কিছু বলার নেই। তোমাকে গুরু বলে মানব না, যদি উত্তর না হয় আমি তোমাকে গুরু বলে মানব না। আচ্ছা বাবা, আপনি জ্ঞানী লোক, বলেন তো, বলছে যদি উত্তর না হয় গুরু বলে মানব না, তাই বলেছ না? বলিনি, স্বীকার করবেন কিন্তু, দেশের টান টানবেন না কিন্তু। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা একটা দেশে বাস করি, জেলা ভিত্তিক হতে পারে। আবার বলেছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ লড়াই হবে, আমি লড়াই করতে জানি না। কিসের লড়াই করো, মারামারি কিসের করো, তোর সাথে পাগলি কথা কার, তোর সাথে কি লড়াই করবো? হ্যাঁ, তোর বাবাকে নিয়ে আইগা যা, তোর সাথে আমি কি লড়াই করবো, তুই ছেলে মানুষ, তোমাকে গুরু বলে মানবো না যদি আমার উত্তর ঠিক না হয়। তার মানে উত্তরটা জানে ও, তাই তো? যদি ঠিক নাই গুরু বলে মানবো না, তার মানে ও জানে। তাহলে বাবা তুমি তোমার গানটা উত্তর দাও, এ কথা বলতে নেই, সাধু নিন্দাবাচক কথা বলতে নেই, সাধু নিন্দাবাচক কথা কখনো বলতে নেই, পাগল, অপরাধ হয়। আমরা বাউল, আমরা শুধু বাউল গান গাইতে আসিনি, আমরা সনাতন ধর্ম প্রচার করতে এসছি। দুটো হরি কথা বলা যাবে তো না যাবে না? একটু কলহটা বন্ধ করো, মোবাইলটা বন্ধ করো, মোবাইল যে কি সর্বনাশ করলো দেশটা, আ হাই রে। দুটো হরি কথা বলা যাবে তো না যাবে না? বলা যাবে, তাই নাই? আমরা সনাতন ধর্ম প্রচার করতে এসছি, এই সনাতন ধর্ম আপনারা লিখে রাখবেন কথাগুলো, আমি ভরত দাস বলে যাচ্ছি। এই সনাতন ধর্ম 450 কোটি বছর আগে ছিল, কত বছর বললাম বলো তো মা, বলো শোনা, 450 কোটি বছর আগে ছিল। কৃষ্ণ দ্বারকায় কত বছর লীলা করলেন, কত বছর আগে আসলেন, কত বছর আগে? এই গীতা আমাদের সবচেয়ে বড় ধর্মের প্রধান গ্রন্থ হলো গীতা, কত বছর আগে প্রকাশ করলেন, লিখলেন কত বছর আগে? 5002 শতাব্দে গীতা লেখা হয়, গীতাটা প্রকাশ হলো 5007 শতাব্দে। অন্তর্ধান করলেন কত বছর আগে? 5500 বছর আগে কৃষ্ণ অন্তর্ধান করেছিলেন। যদি বলেন কোন গ্রন্থে লেখা আছে, কত পৃষ্ঠায় লেখা আছে আমি বলে দেব। তাহলে শ্রীমান মহাপ্রভু তারপরে কত বছর আগে আসলেন? 536, এই ফাল্গুনে 37 হবে। বৌদ্ধ ধর্ম কত বছর আগে আসলেন? 4020 বছর আগে। খ্রিস্ট ধর্ম কত বছর আগে আসলেন? 2000 বছর আগে। ইসলাম ধর্ম কত বছর আগে আসলেন? 1470 বছর কিছু আগে। তাহলে আমাদের সনাতন ধর্ম কত বছর আগে বললাম, মনে আছে আপনাদের? 450 কোটি বছর আগে সনাতন ধর্ম, এই সনাতন চিরন্তন অর্থাৎ নূতন, যাহা সত্য এই সনাতন,
বিশ্বের মধ্যে যত ধর্ম আছে আমাদের নবদ্বীপে যারা আছে দেখেছি, ফ্রান্স, জার্মান, জাপান, গ্রিনল্যান্ড, ইটালি, আমেরিকা থেকে ভক্তরা আসে, তারা হরিনাম সংকীর্তনে মেতে যায়। তাদের কাছে আমরা কথা বললে তারা বলে, ইংলিশে ওয়ার্ডে বলে যে একমাত্র এই হরিনাম সত্য, সনাতন ধর্ম সত্য। কিন্তু আমরা বাঙালি, আমরা কি করলাম? আমরা বাঙালি, আমরা কি করলাম? আমরা কি করলাম জানেন? দুটো মনের কথা বলি, তারপরে আমি গান গাইছি। আমরা করলাম, আপনি যদি তিলক করে একটু গলায় বড়টা মোটা মালা দিয়ে যান, আপনার পাশে চায়ের দোকানে বলে, এ মদন বড় গোসাই হয়ে গেছিস নাকি, যেমন এ বললো কথাটা, এক্ষুনি বললো আসরে, একটা বাউলের মুখে এটা চাই না আমরা। সে তো গোসাই নয়, সে কি মন্ত্র দেবে, এই তো একটা ভাষা বললো না, নিজেই জানে না, ব্যবসাদারি গোসাই, এক্ষুনি বললো আমাদের, ও তুমি সনাতন ধর্ম প্রকাশ করতেছ, আলোচনা করতেছ, সনাতনের আলোচনা করো, কে কি করলো, এটা আমার দিকে লাভ নেই, তাকে ভালো করতে পারবো না আমি, তার ডিসকাস করতে পারবো এটা ঠিক নয়, আমি তাকে ভাত দিতে পারবো না, তার পেটে লাথি মারবো এটা ঠিক নয়, যদি আমার অপরাধে ক্ষমা করবেন। কি গো মা, ভালো লাগলো নাকি কথাটা? তা একটু উলো দাও, মা লক্ষ্মীর উলো দাও, আমি একে দিয়ে বললাম কথাটা, আমার ও তোমার অন্তরঙ্গ মানুষ, ও তোমার হৃদয়ের মানুষ, শিল্পী মানে আমার হৃদয়ের মানুষ, আমি একে দিয়ে বললাম, একে কেন বললাম, আপনি বললে রাগ করবেন, এ তো রাগ করতে পারবেন, আমার তো হৃদয়ের ধন, এরা এরা তো শিল্পী আমার একজাত, ওর মনে অভিমান থাকবে না, ওর আরো কিছু জানার বাসনা থাকতে পারে তখন। এবার আসুন আমি গানের পর্যায়ে যাই। গাছের পাতা থাকে না, ফুল ধরে, ফুল না ধরলে সেই গাছে পাতা নেই, তুমি ভবে আসতে না, তাই তো নাকি? কথা বলো না, মাথা উকুন হবে, কি গো আমার দিকে তাকাও, ও মাসি, ও বাবা, ওরে বলো, এটা আমার দিকে তাকাও, শোনা, মনে করো ভরদ্বাস তোমার শত্রু, মিত্র নাই, এই বলে গানটা শোনো কেমন। মনা মহা সেই না দেশে কথা রে মন মন
সবাই গৃহী বৈষ্ণব কেন জানেন? গীতায় বলেছে
অষ্টাদশ পরিচ্ছেদে অদৃষ্টা ভূতানাং করুণাবচ নির্মম নিরঙ্কার সমদূপ সুখমি। আস্তে কথা বলো মা। অদৃষ্টা ভূতানাং করুণাবচ নির্মম নিরঙ্কার সমদূপ সুখমি। বাংলা কি এর? বাংলা হলো অর্জুনকে বললেন, অর্জুন অষ্টাদশ পরিচ্ছেদে লেখা আছে কথাটা। অর্জুন কি আমার ভক্ত জানো? একজন দুঃখী আর একজন সুখী। সুখী জন দুঃখীর পাশে দাঁড়িয়ে তার দুঃখটা ভাগ করে নেয়, সে আমার ভক্ত। আকে নিজের অন্নে থেকে, নিজের অন্নে থেকে এক মুষ্টি অন্ন অপরকে দেয়, সেবা দেয়। একজন ভিক্ষা করতে গেলে তাকে ভিক্ষা দেয়, তার এক কিলো কি পাঁচশো চাল আছে তারই লাগবে, তা থেকে আমি তোকে ভিক্ষা দিব। তার চাল কম হবে না, কিন্তু তার অন্ন কম হবে না। তার অন্ন সেই ভিখারিকে ভিক্ষা দিলেন, বৈষ্ণব ঠাকুরকে ভিক্ষা দেবেন, কোনো দিন কম হবে না, বরং চপ্তার অন্নটা আরো বেড়ে যাবে, এমন কৃপা। ইহাকে বলা হয় গ্রীবস্কর। চৈতন্য চরিতামৃত বলেছে, গৃহ হইতে হয় যার বৈরাগ্য উদয়, সেই তো বৈষ্ণব ঠাকুর জানিও নিশ্চয়। গৃহ থেকে যার বৈরাগ্য ভাব উদয় হয়, সেই তো পরম বৈষ্ণব ঠাকুর জানিও নিশ্চয়। একটা হলো বৈষ্ণব, আমাদের ভেগধারী বৈষ্ণব, দুজনাই ভালো, দুজনাই ভালো, কেউ খারাপ না। তাহলে শিক্ষা মন্ত্র নিলে কি হবে? না মরার মাংস ভালোবাসা যায়, কেমন মরা? নদীটা বানান করো তো একটু, তোমাকে বলছি নদীয়াটা বানান করো, তোমাকে বলছি, চশমাতে বসে আছো কে জানো? মামনি বলো তো, বলো। হ্যাঁ বলো, দন্ত দয় দিদি কি? আচ্ছা অন্তুষ রেখা বাদ দিলে কি হয়? অন্তুষ রেখা নিয়ে দন্ত বাদ দাও, দেওয়া আগে হলো নদী পরে হলো দেওয়া, বোঝা গেল কথাটা? নদীয়ার মানুষ কারা? আগে হলো নদী পরে হলো দেওয়া, কৃষ্ণ বস্তু কৃষ্ণ বস্তু মূলাধার চক্রে নদী আছে, সেই নদীতে দেওয়া নেওয়া করে রেখে কুম্ভ যুগে যে জন সহস্র দল পত্রের উপর রাখতে পারে, তিনি হলেন আমার নদী আর মানুষ, তিনি হলেন আমার নদী আর মানুষ। সেই বস্তু যদি মারা যায় পঞ্চতত্ত্ব করে আমার সেবা করে ভাই হৃদয় গৌর হরি বল হরি বল, যাকে মরার মাংস বলা হয়। আমাদের হংস
দশটা দশটা মাছ এখানে একটা দশটা মাছ আমাদের মানবে দেহে হংসা এবং হংসী নারী আর পুরুষ কোথায় বাস করছেন? খুব গুহ্যতত্ত্ব কথা বলবো নাকি বলবো না? এখান থেকে আস্বাদন করে বিশ্বস্ত চক্র কণ্ঠ দেশে আত্মা রামেশ্বর যেখানে বিরাজ করে সেখানে আসে, ওখান থেকে আস্বাদন করে আমরা নিদল মধ্যে আজ্ঞা চক্রে দুই ভুরুর মাঝখানে লীলা করে, ওখান থেকে সাধুগুরু বৈষ্ণব বাবার সহস্র দল পত্রে পড়ে তাহাকে রাখে বিদায় গৌর হরি বল হরি বল।
আছে, সকল মন্ত্র নিয়েছে। সেই গ্রামে একজন ডাকাত থাকে, সে ডাকাত তার বউ বলছে, আগো সবাই মন্ত্র নিল, আমাদের মন্ত্র নিলে হয় না। বলছে না আমরা মন্ত্র নেব না রে, কারণ হচ্ছে আমি মানুষ খুন করি, ডাকাত করি। বলে আমার খুব ইচ্ছা হচ্ছে এটা মন্ত্র নেওয়ার জন্যে। বলে যা গোসাইকে ডেকে নিয়ে আয়। বউটা গেছে গোসাইকে, বলছে গোসাই বৈষ্ণব ঠাকুর আমি একটু মন্ত্র নিতে চাই, আমরা একটু আমার বাড়িতে চরণ ধরে দেন। মন্ত্র ঘরে বসেছে, ওই ডাকাতটা কাঁদছে। গোসাই বলছে বাবা কাঁদছিস কেন? বলো কাঁদব না, আমি মন্ত্র নিচ্ছি না বৈষ্ণব ঠাকুর, আমাকে জোর করে নেওয়ানো হচ্ছে। বলে কেন? বলে আমি ডাকাত, চুরি করে খাই, তোমার অমূল্য সম্পদ আমি নিয়ে আর নতুন করে পাপ করতে চাই না। বলো মন্ত্র নে। মন্ত্র নিল, বললো শোন একটা কাজ কর, তুই সারা ডাকাত কর, যা খুশি তাই কর, কিন্তু ভোর তিনটের সময় আমার এই ঝোলার মধ্যে করতালটা তোকে দিলাম, তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত হরিনাম করবি, পারবি না? হ্যাঁ পারব। ও চিন্তা করল যে আমাদের রাত বারোটা একটা মধ্যে ডাকাত গিরি হয়ে যায়, দরকার কি? তিনটের সময় ফ্রি থাকবো, করতেই পারবো। একবারই ডাকাত করেছে, বহুবার উঠানে জোগাড় করেছে, ঘড়ি দেখে তিনটে বেজে গেছে, মালগুলা সাজিয়ে রেখেছে। তখন মনে মনে চিন্তা করলো, আমার গোসাই বলে তিনটে বেজে গেলে আর কিছু করবে না, হরিনাম করবি, মালগুলা সাজিয়ে রেখে হরিনাম করতে আরম্ভ করে দিয়েছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাড়ির মালিক নিজে কালু ডাকা, আমার বাড়িতে হরিনাম করছে, ছয় সাতটা ছেলে সব ঢাল তরণ মেরে ফেলবো শালা কাছে। বাড়ির মালিক বলো না, তোরা সাতটা ছেলে আমার কোনদিন সকালবেলা হরিনাম শোনাস নে, আরো ডাকাত হয়ে আমার বাড়ি হরিনাম শোনাচ্ছে, চলতে গেছে ওপর থেকে নামলেন। কালো কই কালু রে, কথা বল। কালু কথা বলছে না, কেন? ছটা বাজে নেই, কিন্তু সমস্ত মাল সাদা আছে, ছটা বেজে গেল। তখন কালো বলছে, বাবু আপনি আমাকে যে সাজা দেবেন দেন, আপনার বাড়ি থেকে এই মালগুলো আমি চুরি করেছি। বাড়ির মালিক বলল, তোর একটাই সাজা, তুই বাড়ি চলে যা। কালোর কিন্তু মনে মনে চিন্তা হলো, আমি ডাকাত করলাম, আমাকে সাজা দিল, বাড়ি চলে যা। বাড়ি চলে আসলো, কালুর বাড়ির কাছে প্রায় 10-15 বিঘে জমি ছিল, দলিল নিয়ে গেল আর চাল ডাল নিয়ে গেল, যা ডাকাত করেছিল সেগুলাও নিয়ে গিয়ে বললো, কালু তুই এগুলো নিবি, এগুলো নিয়ে চলাফেরা কর। কালু মনে মনে চিন্তা করলো, হরিনামের এত গুণ, আমি তার বাড়ি ডাকাত করলাম, তার বাড়ি আমি সর্বনাশ করলাম, আমার গুরুদেব বললো একটু হরিনাম করতে, আমি হরিনাম করলাম, হরিনামের এত গুণ, আমি জীবনে আর ডাকাত করব না। ওই মালিককে বললো, মালিক তোমার এই ধন দলত ফেরত নিয়ে যাও, আজ হতে আমি ভিক্ষা করে জীবন যাপন করবো। নিদায় বলবান গুরু যদি করে বেশালয়ে গমন, তথাপি তোমার কাছে পতিত পাবন। গুরু কি করলো দেখে আমার লাভ নেই, গুরু যে কর্ণ বলে তোমার অনার্জিত ধন দিয়েছে সেটা মেনে নাও, তাহলে কিঞ্চিত পাবা।
নলে পাওয়া না, অনার্থ হয়ে যাবে, জনমটাই বৃথা হয়ে যাবে। দিন শরদ বলে সাধনার জোরে, মাতৃগর্ভে এলি কি বলে তোর পরে নাম, রেখে গেছি প্রশ্নের উত্তর, গান সুন্দরভাবে দিয়েছে কিন্তু একটা কথা রং বলেছে, কথাটা আমার পছন্দ হয়নি, ভালো লাগেনি। কারণ আপনারা, আমরা দক্ষিণ দিনাজপুরের মানুষ তো, আমরা কিন্তু তত্ত্ব বুঝি, তাই না? তত্ত্ব গান ভালোবাসি, তত্ত্বকে বিচার করি। আমাদের উত্তরবঙ্গের একটা নাম আছে যে ছোটোর থেকে যারাই শিল্পী তৈরি হোক, তত্ত্ব নিয়েই কিন্তু বাউলে আসে। হরি বল হরি বল। উনি আমার বাপেক ডেকেছে, কথাটা ঠিক বলেছে? তুমি তো দূরে থাক, তোমার বাপকে নিয়ে আসো। বেশ, হরি বল হরি বল। গৌর দেশের মানুষ, হরি বল হরি বল। দেখি তত্ত্বগান হবে, টাইম কি তার বেশি নেই, তত্ত্ব যদি বলেন তত্ত্বই করবো, তত্ত্বগানই হবে। হরি বল হরি বল। একটা গান গাইবো, ছোট্ট করে গান গাইবো বাবা, হোক একটা গান হবে তো চলুন। মানে ভাবের গান এখন গাইছি না, শেষের দিকে যে শিল্পী আসুক, আমার একটাই আসর তো, শেষের দিকে একটা বিজয় সরকারের গান গিয়ে বিদায় নেব, কেমন? তো চলুন এই সন্ধ্যার আসরে সবাই মিলে একটু কৃষ্ণ গুণ গান গেয়ে নি, নাকি একবার নাম নিলে যত বাপ হরে জীবের কি সাধ্য তত বাপ করে। এই হরিনামই হরিনামই আমাদের একমাত্র সম্ভব, হরিনাম ছাড়া না কিছু যাবেও না, কিছু হবেও না। তাহলে হরিনাম শুনলে পরে কি হয়,
সাধু গুরু বৈষ্ণব যারা মহৎ তারা বলেছে, ও মা হরি নাম নেবি, কৃষ্ণ নাম নেবি, হরি নাম নিলে পরে তোর বিপদ আপদ দুঃখ ত্রিতাপ জ্বালা সকল কিছু দূরে চলে যাবে। তাই আসুন এই সন্ধ্যার আসরে সবাই মিলে যে নামের মধ্যে কৃষ্ণ নাম আছে, যে গানের মাঝে কৃষ্ণ নাম আছে, সেই কৃষ্ণ নাম দিয়ে সকলে মিলে গাইব। এই যে রাধে, সন্ধ্যা তো দিবই, সন্ধ্যা দিতে দিতে তো বেলা গেল, চলুন সবাই মিলে একটু তালে তালে করে তালে দেবেন। তাই কি বলছো মহাজন? তাই কি বলছে গোসাই? এখনো বুঝে নাই, দক্ষিণ দিনাজপুরের মাল, বাচ্চা হতে পারে, সায়ের ভিতর আগুন থাকে গোসাই। গোসাই কিন্তু প্রাচীন শিল্পী, সায়ের ভিতরে আগুন থাকে এইটা একটু খেয়াল করতে হবে গোসাই। তাই কি বলছি, চলুন সকলে মিলে গাইব, রাধে রাধে সকলে বৃন্দাবনবাসী। ও মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। কি করতে হবে? একবার কৃষ্ণ বলে দুটি বাহু তোলে, না চড়ে মধুর বৃন্দাবনে। সকলে মিলে তালে তালে বৃন্দাবনবাসী করো তালে। গোবিন্দের নামে করো তালি, হরি বল হরি বল, হাতে করো গৃহ কাছে মুখে বলো কৃষ্ণ নাম, এ নাম ভারী নয় বোঝা নয় অমৃত সমান, তাই না? তো বসে বসে একটু করো তালি। কি দাদা, তালে তালে গোবিন্দের নামে করো তালি। Thank you.
বলে বাহু তোলে আচরে এই আসরে কৃষ্ণ বলে বাহু তোলে তাই বলছে কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন এই আসরে একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে নতুন নতুন গান বুঝলেন দাও 3000 টাকা দেখে হেলাইছি কইয়া দিব সাইয়া থাকস কা কি কবি 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 তুই কইলেই তো হ্যাঁ বাবা সেই শিল্পীর মার্কেটার দাম দেখেছেন আসরে গাইলে 3000 মোবাইল দেখে দেখে গান শিখেছে বাবা হরি বল আর গুরুর দাসত্ব করে আপনারা জানেন গুরুর দাসত্ব করে লাথি খেয়ে থাপ্পড় খেয়ে শিখেছে আপনাদের দেওয়া ধন এখন আর আমাদের দাম নেই দাম নেই হরি বল হরি বল ওই যে দেখে হেলাইছি কইয়া দেব গাইলেই দাম যে শিল্পীটা যা গাইল তাহলে মহাজন বললেন এই দুই নয় দিয়েছে
যুগল চরণ দর্শন করবার জন্য, দুটি কর্ণ দিয়েছে কৃষ্ণ নাম শ্রবণ করবার জন্য, এই বদন দিয়েছে কৃষ্ণ গুণগান গাইবার জন্য, এই দুটি হাত দিয়েছে। তুমি আমাদের কমিটি টেন্ডে এসে দেখা করো, লাইটম্যান। এই দুটো হাত দিয়েছে গোবিন্দ সেবা করবার জন্য, দুটো পা দিয়েছে সাধু সঙ্গ সৎসঙ্গ করবার জন্য। তাহলে সব বিফলে চলে গেল, হলো না, আপনাদের হয়েছে, আমার হয়নি। তাই মন দিয়ে নয়নে হেরো সদাই কৃষ্ণ কৃষ্ণ পদনে বল হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার শখে আর গান গাইনি, বুঝলি তো। যাই হোক, ভালো গান গেয়েছিস, খুব ভালো লাগলো। গুরু, আমি সাধন দেশে যাব কামনি, সেই দেশটি হয় কয়দরিয়ার পর, কয়দরিয়া পাড়ি দিলে মেলে সেই শহর। এই গানটা গাইলি তো নাকি? বেশ, রজ্জবের গান, ওর ওটাই রজ্জব। ওই গানটার উত্তরও লিখেছে আবার, কাম কোৎসয় জেলা ছেড়ে যেতে হবে কদমপুর, ভেবে দেখ দেখি বন সাধন রাজ্য বহুদূর। ভালো বলেছিস গানগুলা রে, আমার ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। কিন্তু কতগুলা কথা বললি রে, আমার কথাগুলো একটু কেমন কেমন লাগলো।
তুই বৃন্দাবনে পাঠিয়ে দিলি, আমি আর কোথায় পাঠাই? টাইম তো নেই, গানটা গাইতেই হবে। উত্তরটাও বলছে উত্তর চাই, ওবার বলে যে উত্তরটা চাই, তুই বলবি কেন উত্তরটা যায়? শ্রোতাই বলুক যে গোসাই উত্তরটা দিন, আমেন, তাই তো নাকি? শ্রোতাই বলুক নববিদা ভক্তির উপরে ভক্তি আছে কি না? কেউ এরম করে ভক্তি করে, এমন করে ভক্তি করে, এমন দেখালো, তাই নাই? একদম ঠিক বলছ। একটা শিশুকে যখন মা দুগ্ধ খাওয়ায়, এই কেমন আছো, কেমন রাগ করিস নি, শিশুকে যখন দুগ্ধ খাওয়ায় অভ্যাস যোগ, মায়ের সোধা পান করাচ্ছে একটা অভ্যাস যোগ, তারপরে ঝিনুকে গড়ে দুগ্ধ খাওয়াচ্ছে একটা অভ্যাস যোগ, তারপরে তাকে অল্প অল্প করে বিভিন্ন ডাল দিয়ে বিভিন্ন দিয়ে ভাত রান্না করে খাওয়াচ্ছে, এটা অভ্যাস যোগ, আস্তে আস্তে হাঁটাচ্ছে, এটা অভ্যাস যোগ, তারপরে সে বড় হয়ে যায়, এরম করেই করুক ভক্তি, এটা অভ্যাস যোগ হোক না কেন, ভক্তি করছে তো। এই ভক্তি করতে করতে তখন ওই ষষ্ঠাঙ্গে যখন ভক্তি হবে তখনই সে মুক্তি পাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, বোঝা গেল? আর একটা ভক্তি আছে, সেটা কোন ভক্তি জানো? নববিধা ভক্তির বাইরে, যেটা রাগ মার্গ ভক্তি, সেই দেশটা কেমন জানো? সুনির্মল প্রেম নির্মল ভাস্কর। এ মাঠে জমি থাকা দরকার যে ভাষাগুলো হবে। সন্তরে মনিটরটা শুনতে পাচ্ছে না, কিন্তু তুই মার খাবি ব্যাপারটা আমার কাছে, এটা মনিটর দে তো, সাউন্ড কিন্তু খুব ভালো সাউন্ড, তুই ছেলে ভালো। সেই দেশটা সুনির্মল প্রেম নির্মল ভাস্কর। এই জায়গায় দাঁড়াতে গেলে অনেকটা সময় লাগবে, সন্ধ্যাবেলা। ও মা, এই যে তিলক দিয়া মা, এদিকে এসো, বসো কেনে, ওখানে বসো। ও তো আপনাদের বৃন্দাবনে পাঠালো, তাই না? আমি একটা গান গাই, আপনাদের পরমাত্মার খোরা খাবে। ও বলল সবাই মিলে গাইবেন আপনারা, ভালো বলেছি কিন্তু। আমি একটা গান গাই, শুনুন, গাবো মা লক্ষ্মী বলো তো, তোমাকে খুব ভালো লাগছে আমার গো, আমার মায়ের মতো। অঙ্গে মাখো মাখো হে সংতৃপ্ত লেরে ধোলা, আপনারা আপনারা তো বলার চেষ্টা করুন, অভ্যাস যোগ, হাতে তালি দিবি।
সংকীর্তনের ধলা ভক্ত হাসে।
তোরে বলছি, তোকে বলছি, ইয়েস স্যার, ভালো, ইয়েস স্যার, ভালো লেগেছে না? ঠিক আছে, তোদের ভালো লাগার দরকার আছে। বেশ, তাহলে আমাকে ভক্তির কথা বলেছেন তাই না? তোমাকে মোটামুটি বলেছি, স্টেশন কোন জায়গাতে এটা জিজ্ঞাসা করছে আমার মানবধে, ভক্তির টিকিট করলে কোন জায়গায় স্টেশন হয়? আমি কাউকে সময় কেটে নিতে রাজি নয়, কারণ 6:05 বাজে, ঠিক আছে? কারণ আমি কে কে আছে রে, বল বল কে আছে, দয়াল অধিকারী আর তাপস মালি তো লেখা নেই রে, আমি তো দেখতে পাচ্ছি না ঠিক মতন। হ্যাঁ তাপস মালি লেখা আছে তো, হ্যাঁ তাপস মালি। আচ্ছা এরপরে শিল্পী প্রখ্যাত দুজন শিল্পী, গুণী শিল্পী দুজন, দয়াল অধিকারী আপনাদের গান শোনাবে এবং তাপস মালি বালুরঘাট থেকে এসছে, এরা গান শোনাবে। আমাদের টাইম তো শেষ, তথাপি আমি দুটো আপনাদের কথা বলতে চাই। মা সন্ধ্যাবেলা আপনারা সন্ধ্যারতি দেন তো না, দেন করেন না তো পারে, করেন না? হ্যাঁ করেন, কে কে করেন হাত তুলুন দেখি সবাই। আচ্ছা বলেন তো দেখি ঘন্টা কেন দিতে হয়? একটা কুমারী মেয়েও ঘন্টা দেয়, একটা বিবাহিত মেয়ে সেও ঘন্টা দেয়, কেন জানা আছে করে? আপনাদের জানা আছে? নেই, আজকে জানবি তাই নাই? তোর জানা আছে, তোর পেছে লেগে যাচ্ছি আমি, বুঝলি? আরেকটু কথা বলতে হয়, আপনাদের বাড়ি তুলসী গাছ কার কার বাড়ি আছে বলুন? সবার বাড়ি আছে, হাত তুলুন তো, যার বাড়ি হাত তুলুন। বেশ বেশ, আচ্ছা বলুন তো দেখি তুলসী গাছে কোন দিন জল দিতে নেই? রবিবার, তুমি বলো তো মা, আর কে জানেন? তোমার নাম কি রবিবার বললেন? কি নাম তোমার? করুণা পাল, যমুনা পাল, বাহ, রবিবারে জল দিতে নেই। আর কে জানেন? কি মালক্ষী বলো, রবিবারে? বেশ, আপনারা কিছু বলবেন বাবা? হ্যাঁ কিছু বলবেন না, আমি বলি শুনুন। আচ্ছা আর একটু বলি আপনাদের, বলেন তো বাড়ির কোন দিকে তুলসী গাছ লাগাতে হয়? হাতের ডান দিকে আসছে, আমার কান আছে আমার কাছে, যেটা বলেছেন আমি শুনেছি, কিন্তু বাড়ির ডান দিকে, তোমরা কি বলছো? ডান দিকে, বা তুমিও বলছো, তোমার তো আর সময় নেই, তুমিও বলছো ডান দিকে। আচ্ছা ঠিক আছে, তুলসী গাছে একদম বাড়ির সনাতন ধর্ম এটা প্রচার, আপনারা ভালো করে শুনে নেন, যারা সিদ্ধান্ত দিয়েছেন আপনাদের সিদ্ধান্ত একদম ভুল, এরা করুন যেন মা, ভুলটাকে সংশোধন করার জন্য আমরা আছি তাই নাই? বাড়ির পূর্ব দিকে তুলসী গাছ এবং মন্দির লাগান, কি বললাম বলো তো সবাই বলো, পূর্ব দিকে তাই নাই? বাস, বাড়ির পূর্ব দিকে তুলসী যে গাছ লাগানো, যদি আমার জায়গা না থাকে পূর্ব দিকে কি করবো? এখানে একটা ছেলে বলেছিল আমাকে কথাটা, সঠিক কথা বলেছ, কে তুমি বলেছিলে? যদি পূর্ব দিকে জায়গা আমার না থাকে কি করব বলো? বাবা দক্ষিণ দিকে, কি বললাম বলো সবাই বলো, দক্ষিণ দিকে তাই না? এটা ক্লাস বললেও চলে, দক্ষিণ দিকে লাগাও মা, বাড়ির মঙ্গল অমঙ্গল ফিরে আসবে। দেখবেন তুলসী বৃক্ষ এমন একটা জিনিস, সঠিক জায়গায় তুলসী গাছ যদি রোপণ করা যায়, অনেক বাড়িতে দ্বন্দ্ব কিসকিস কিসকির লেগে আছে, বড়লোক বাড়ি গরিব মানুষের বাড়ি জোরে জোরে গালাগালি হয়ে ঝগড়া হয়, আর বড়লোক বাড়ি ঝগড়া হয় ছোট ছোট করে, বাইরের লোক শুনতে পায় না, হয় কারোর হয় কারোর হয় না,
সঠিক জায়গায় তুলসী গাছ লাগান, দেখবেন আপনার বাড়িটা কেটে গেছে, একদম কেটে গেছে, থাকতে পারেই না। কোন দিকে বলেছিলাম? পূর্ব দিকে। না থাকলে, জায়গা না থাকলে আপনারা দক্ষিণ দিকে লাগান, কেমন? আচ্ছা, জল ঢালার মন্ত্রটা জানা আছে আপনাদের? কারোর হাত তুলুন, তোমার জানা আছে, আর কার নেই? তুমি জানো, উঠে বলো, বাস ওই পর্যন্ত। কারোর মুখে শুনেছো, ঠিকই বলেছে, কথাটা খারাপ বলেনি আমাদের, ওই একেবারে কথা খারাপ বলেনি। আমার বাবা চলে এসছে, মানে কে কে ভাই এসছিস, আই তাপস, হয়ে গেছে, তোকে ছেড়ে দিচ্ছি, দরকার নেই, একদম এই কথাটা শেষ করে ছেড়ে দিচ্ছি। আমি বলি আপনারা, আমি কাদের বাড়ি আছি আমি তো জানি না, আমার নাম জানি না, তো দুলাল পালের বাড়ি আছি আমার ভাই, আমরা এক বিজে জন্ম, তাপস মালি খুব গুণী ছেলে, খুব গুণী ছেলে, ও আর আমি এক জায়গায় আছি, যদি মন্ত্রটা মনে থাকবেন আপনাদের, কিন্তু আপনারা আমার কাছে যাবেন, একজন যাবেন, আমি লিখে দেবো জেরেস করে, আপনারা সবাইকে বিতরণ করবেন, সকলেই ভালো থাকুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তা মন্ত্রটা কি বলতেই হবে? কি বলতে হবে? যদি বলি দশটা টাকা দাও, কেউ দিবা নাকি আমাকে? হ্যাঁ দিবা, ঠিক, এতগুলো টাকা যদি দেয় আমার তো পকেটে জায়গায় হবে না, একটা কথা হলো, তাই না? আমাকে দিতে হবে না, আমি তোমাদের টাকা নিব না, তোমরা দিলেও আমি সেটা সাধু সেবায় লাগাবো, কেমন? ঠিক আছে, তোমরা যদি কারো মোবাইল থেকে রেকর্ড করে নাও, আর নাহলে আমার কাছে যেও, কেমন? আমি বলি তুলসী গাছের আগে জল দেওয়ার নিয়মটা, কোন দিন জল দেবে না, রবিবার ফবিবার নয়, কার মুখে শুনেছেন সব কথা? ওই জন্য সম্পায়, এই জন্য রাগটা আমার উপরই মিটালো আজকে, কার মুখে শুনেছেন? আমি বলি গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনীম, মনে থাকবে? আমি আর একবার বলি, কেমন? আবার বলি, শোনো মা, তোমরা শোনো, মা লক্ষ্মীরা, ও মা লক্ষ্মীরা, আর একবার বলবো, গোবিন্দ বল্লভ ভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্থাপনার্থায় জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রেম প্রদায়িনীম, তুলসীর নামে একটু লোধ্বনি দাও সন্ধ্যাবেলা, সবাই ভালো থাকবা, সবাই হাত তুলে, বাস। কে টাকা দিতে চাইলা? তুমি এসো দাও, এ তাপস আয় তো ভাই আমার কাছে, আয় তো, তুই নালি জমছে না, দাও, ক টাকা দিবা বলো, আর কমিটির দোতারা দে, কমিটির একজন আসুন, ক টাকা দিচ্ছ? তুমি তো মাটি দিয়ে মাটি দিয়ে বিক্রি করো, তো এই দশ টাকা কুড়ি টাকা কেন? হ্যাঁ আর এক টাকা দাও, ধার করে নিয়ে এসো, তুমিও দশ টাকা দাও, এক টাকা একসাথে দাও, ঠিক আছে, কমিটির একজন আসুন, আমার কমিটির একজন আসুন। আচ্ছা কে দেবা বললে? বললে এক বাবা তো আমার কুড়ি টাকা দিয়ে গেছে, আর ঠিক আছে, আর কে দেবা? সুট্টা লাগা, একটা সুট্টা লাগা, সুট্টা লাগা দাও, মা লক্ষ্মীরা এসো, উঠে এসো, কোন বারে নয়, আমি বলি একাদশীর দিন জলটা দেবে না, একাদশীর দিন তুলসী গাছে জল দেবে না, তারপর আমার কাছে যাবে, আমি বললাম ওই আমার নামটা ভুলে গেছি, ওখানে গেলে দাও বাবা, দেখি আমার হাতে দাও, দাদা ধর, থাক ওখানে থাক, ওই জায়গায় থাক, এটা কিন্তু আমি আমার পাওনা, আমি নিচ্ছি না, কেন? এখানে এত বড় প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত ভালো ভালো শিল্পী নিয়ে এসছে কমিটিরা,
এই টাকাটা আমি কমিটি কি দিলাম, দাও মা লক্ষ্মী দাও। কি নাম বলো মা? শুক্লা মা জানার মা, শুক্লা মায় আমার কোটিটা নিশিদে এবে ধর মুখে গোবিন্দ।